গাড়ি খালি করা যাবে না তো। বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত খোদ সরকারি আধিকারিকরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর শহরের পশ্চিম হালদারপাড়া এলাকায়। এই ঘটনা নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের। তবে এই ঘটনার জেরে বালি মাফিয়ার ভয়াবহ রূপ প্রকাশ্যে আসায় সরকারি মহলে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বালি মাফিয়ারা কোথা থেকে এত সাহস পাচ্ছেন, মদত কারা দিচ্ছেন, পুলিশ প্রশাসন কি করছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বালি মাফিয়াদের সৌজন্যে সাধারণ মানুষের নিরাপত্তা দীর্ঘদিন আগেই সমাপ্ত হয়েছে। এবারে আক্রান্ত খোদ সরকারি আধিকারিক। সম্প্রতি বেশ কিছুদিন ধরেই গঙ্গারামপুরের পুনর্ভবা নদীর বানগড় ও নারায়ণপুর এলাকা থেকে দেদার বালি তুলে পাচার করছিল বালি মাফিয়ারা। গত দুদিন আগে গঙ্গারামপুরের বানগড় এলাকায় অভিযান চালিয়ে তিনটি ট্রাক্টর ও দুটি মোটর বাইক আটক করে গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি বালি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে গঙ্গারামপুরের পশ্চিম হালদারপাড়া এলাকায় শনিবার অভিযান চালাতে যায় ভূমি ও ভূসংস্কারের আধিকারিকরা। অভিযোগ, অভিযান চালাতে গেলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের বাধা দেওয়া হয়। পাশাপাশি হেনস্থা ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় কোনো রকমে প্রাণে বেঁচে ঘটনাস্থল থেকে এক প্রকার পালিয়ে আসে সরকারি আধিকারিকরা। এ বিষয়ে ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার নাসিবুল মণ্ডল জানান। অ্যাকচুয়ালি আজকে আমরা সকাল থেকে আমাদের রেটটা প্রিফিক্সড ছিল যে আমরা আমাদের নির্দিষ্ট যে গঙ্গারামপুর ব্লকের জুরিডিকশন, সেই জুরিডিকশনের মধ্যে আমাদের রেড করার কথা ছিল। সেখানে বালির গাড়ি এবং মাটির গাড়ি অবৈধভাবে যে সমস্ত খনন হচ্ছে সেগুলোকে ধরার জন্য, তো এই মোতাবেক আমরা বেরিয়ে যাই আমাদের অফিসের গাড়ি নিয়েই। এবং আমার সঙ্গে আমার স্টাফ থাকে তিনজন, নিয়েছেন অমল সরকার, হায়দার আলী রেভিনিউ ইন্সপেক্টর এবং কুশল। এই তিনজনকে নিয়ে আমরা যাই। গিয়ে আমরা পুনর্ভবা নদীর নিচে একটা রিভার বেড আছে এবং সেখান থেকে এটা কোথায় পুনর্ভবা নদীর নিচেই ওই পশ্চিম হালদারপাড়ার কাছেই, ঠিক আছে, আমাদের একদম গঙ্গারামপুরের মধ্যেই। তো সেখানে দেখি যে আমরা একটা ইলিগাল স্টক, হিউজ পরিমাণে স্টক এবং সেখানে গাড়ি দাঁড় করানো রয়েছে এবং পুরো কাঁচা কাঁচা বালি যেখান থেকে জল পড়ছে। তো আমরা সেটাকে নিয়ে আসার জন্য চেষ্টা করি। তো প্রথমত আমরা চেষ্টা করলেও পরে গাড়ির মালিক চলে আসে এবং গাড়ির মালিক চলে এসে গাড়িটাকে তার ড্রাইভারকে ডেকে পুরো আমাদের সামনেই আনলোড করে দেওয়ার চেষ্টা করে এবং আমাদের সাথে ধস্তাধস্তি করে, ঠিক আছে। তারপরে গাড়িটাকে আনলোড করে নিয়ে লোকাল যারা তাদের পরিচিতি ছিল তাদের দ্বারা গাড়িটাকে তারা ভাগিয়ে নিয়ে চলে যায়। প্রথমত যে জায়গায় আমরা যাই দেখি যে হিউজ স্টক এবং গাড়ি সেখানে অবৈধভাবে তারা বালি পাচার করছে বা বালি স্টক ইয়ে করছে, পাচার করছে, এবং সঙ্গে সঙ্গে লোকজন, স্থানীয় লোকজন জমা হয়ে যায় এবং যারা বালি পাচারের সঙ্গে যুক্ত ছিল তারাও জমা হয়ে যায়। কিন্তু স্থানীয় লোকজন জমা হলেও তারা কিছু সেরকমভাবে করেনি, কিন্তু গাড়ির যিনি মালিক তিনি আমাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছেন। কী করেছেন? তিনি প্রথমত তার ব্যক্তিগত ড্রাইভারকে ডেকে নিয়ে এসে গাড়িটাকে আনলোড করার বহু চেষ্টা করেছে এবং আমাদের সঙ্গে ধস্তাধস্তিও করেছে, ঠিক আছে স্যার। এ বিষয়ে আরও এক গঙ্গারামপুর ব্লক ভূমি সংস্কার দপ্তরের কর্মী কুশল সরকার জানান। আমি ভিডিও করছিলাম, বলছিল এখানে কেন ভিডিও করা হচ্ছে। হ্যাঁ, আমি তো বললাম এখানে আমার অর্ডার আছে অফিস থেকে, আমার হচ্ছে এখানে কী কী হচ্ছে ইলিগাল কাজকর্ম চলছে সেগুলো সম্বন্ধে আমি বিস্তারিত আমি ভিডিওতে তুলে ধরতে চাই। হ্যাঁ, সেই জন্য আমি ভিডিও করছি। না না না, ওরা বলছে না 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 এখানে ভিডিও করা যাবে না, এই এই ছেলেটা মোবাইল কাড়ে নাও, একে কেন ভিডিও করছে, মানে আমাকে আলাদাভাবে টানে নিয়ে মনে হয় মানে কলার চিপে ধরে ইয়ে করে মোবাইল নিয়ে চলে যাচ্ছে। তারপরে এই আমাদের এই যে বড় সাহেব, তারপরে হচ্ছে আড়াই সাহেবেরা যখন দেখলেন তখন আমাকে ছাড়া হয়, নালে আমাকে গুম করে দেওয়ার মতন অবস্থা এরকম। ঘটনার পরে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা জানান আক্রান্ত সরকারি আধিকারিকরা। এদিকে এই ঘটনা জানাজানি হতেই দেখা দিয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির অভিযোগ এই ঘটনার সাথে সরাসরি যুক্ত তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতাদের মদতে বালি পাচার চক্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রশাসনিক আধিকারিকদের হেনস্থার বুকে পড়তে হচ্ছে এই জন্য, কারণ এই বালি মাফিয়ারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দেয়। স্বাভাবিকভাবে তারা যখন টাকা দেয় পে করে তখন তাদের মনে মনে হয় যে এটা আমাদের অধিকার, আমরা টাকা দিচ্ছি আমরা কেন করতে পারবো না। আর আমরা তো দেখে এসেছি ভোটের আগে থেকে এই ঘটনা চলছে, ভোটের সময় আমি এটাকে সামাজিক মাধ্যমে পোস্টও করেছিলাম, কমপ্লেনও করেছিলাম,
এবং তারপরে কিছুদিন বন্ধ হয়ে গেছিল, আবার চালু হয়ে গেছে। লোকেরা তো রোজগার নেই, চুরি করে খেতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস তো নিজেরা তো চোর, সহ গোটা রাজ্যের মানুষকে চোর বানানোর চক্রান্ত করছে। সে তো ভয়াবহ দিন অপেক্ষা করছে, কারণ এখন যদি এই প্রশাসনিক আধিকারিকরা যদি এইভাবে হেনস্থার শিকার হয়, তো সাধারণ মানুষের সুরক্ষা তাহলে কোথায় থাকবে? যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল। এ বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান, না না, ওগুলা তৃণমূলের কোন লোকজন নাই, আইন আইনের ভাবে চলবে। যদি অন্যায় করে থাকে বিরোধী অফিসের গায়ে হাত দিয়ে, তাহলে ওনারা কমপ্লেন করুক, পুলিশ চার্জ টুলিশ অ্যাডমিশন নিয়ে নেবে। যাই হয়তো ভাবতে পারেনি যে এরকম ঘটনা ঘটবে, কিন্তু অবশ্যই ওনারা এফআইআর করলে পুলিশ জাস্টিফাই অ্যাকশন নিবে, এবং এগুলার ক্ষেত্রে অপরাধীদের আড়াল করার কোনো চেষ্টা তৃণমূল করবে না। এদিকে এই ঘটনায় জেলা জুড়ে দেখা দিয়েছে রাজনৈতিক চাপানোতর। কবে হুশ ফিরবে প্রশাসনের তা নিয়ে প্রশ্ন উঠেছে। বালি মাফিয়াদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা কবে নেবে প্রশাসন, তার দিন গুনছেন সাধারণ মানুষ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।